কলকাতা হাইকোর্টে বিপাকে সিআইডি বিড়ম্বনায় রাজ্য চাঞ্চল্যকর চার্জশিট তথ্যে অস্বস্তিতে রাজ্য সরকার রাজ্যে প্রতি 3400টি মামলা পিছু একটি করে চার্জশিট পেশ 27267টি মামলার সময়ে চার্জশিট দিতে পারেনি পুলিশ রাষ্ট্রদ্রোহিতা সহ অসংখ্য জঘন্যতম অপরাধে আটকে চার্জশিট অনেক মামলায় 12 বছরেও চার্জশিট জমা পড়েনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নির্দেশনামায় উল্লেখ ক্ষুব্ধ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ ভুল তথ্য দিয়ে হাইকোর্টকে বিপথে চালিত করার অভিযোগ সিআইডির বিরুদ্ধে সিআইডির ভারপ্রাপ্ত আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি গোটা বিষয়ে রিপোর্ট তৈরি করতে আদালত বান্ধব নিয়োগ 10ই অগাস্ট পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবে হাইকোর্ট না এটা তো হাইকোর্টের অবজারভেশন হাইকোর্টের অবজারভেশন নিয়ে কিছু তো বলা যায় না আর আমি নিজেও একজন আইনের ছাত্র হাইকোর্টের বারের মেম্বারও এটুকুনি বলতে পারি যে আদালতের বিষয় আদালতেই আমাদের এজি আছেন আমাদের অন্যান্য আইনজীবীরা রয়েছেন তারা নিশ্চয়ই সরকারের বক্তব্য কথা পরিসংখ্যান দিয়ে তারা তুলে ধরছেন বা ধরবেন রাজ্যের দাবি মতো এ মাসেও আসছে না কেন্দ্রের ভ্যাকসিন অগাস্টে বাংলাকে 64,1420টি ডোজ কোভিশিল্ড দেবে কেন্দ্র টিকা প্রাপ্তির তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বাংলা উত্তরপ্রদেশ মহারাষ্ট্র বিহারের পর বাংলার স্থান সর্বোচ্চ প্রায় 1,36,00,000 ভ্যাকসিন পাচ্ছে উত্তরপ্রদেশ গণতান্ত্রিক দেশে মত প্রকাশের স্বাধীনতা সবার থাকা উচিত অজন্তা বিশ্বাস বিতর্কে প্রতিক্রিয়া তৃণমূল বিধায়ক সুজিত বসুর না সে তো তার মনের কথা লিখেছে গণতন্ত্রে তো আছেই সে লিখতেই পারে সে লিখেছে আর সকস তো করতে করতে তো আমি তো বলি ওই পার্টিতে আমিও ছিলাম এত সকস খেয়েছি তারপরে আমি মনে করলাম এত ভালো কাজ করতে করতে এত সকস খেতে খেতে এত উত্তর দেওয়া আমার কথা বলছি আমি অন্যর কথা বলছি আমার নিজের জীবনে যেটা হচ্ছে আমি মাঠ করতে গিয়ে সকস খেয়েছি স্বাধীন চেতা হয় যারা নিশ্চয়ই দলের নির্দেশ থাকে কিন্তু কি আছে একটা গণতন্ত্রে তো সে তো খারাপ কিছু লেখে নেই বাস্তবটা লিখেছে মাঠের খেলোয়াড় মাঠ ছাড়বে কেন মাঠ বদল করুক বাবুলের রাজনীতি ছাড়া প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মদন মিত্রর বলেছে চলতে চলতে মেরে ইয়ে গীত ইয়াদ রাখে না কবি আলবিদা না কহে না আরে মাঠের খেলোয়াড় মাঠ ছাড়বে কেন তুমি মাঠ বদল করো অসুবিধা কি আছে ইজওয়ান মাঠ রয়েছে মনমোহন মাঠ রয়েছে গড়ের মাঠ রয়েছে কিন্তু একটা মাঠের প্লেয়ার আমার সঙ্গে খেলোয়াড় সে খেলা ছেড়ে চলে যাবে অকালে বিদায় নেবে মানে এই মুহূর্তে একটা সেলফ ওটাকে কি বলে রিটায়ারমেন্ট এটা আমার কাছে খারাপ লাগে